প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান বিষয়টির বৃত্ত বা সার্কেলস নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। তো আজকে বৃত্ত অধ্যায়ের পার্ট ওয়ানে এই অধ্যায়ের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, সেই সাথে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র সমূহ আলোচনা করেছি। এই অধ্যায়ের অঙ্কগুলো পারতে হলে তোমাকে এই প্রাথমিক বিষয়গুলো এবং এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তো পার্ট ওয়ানের বিষয়গুলো তোমাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে বৃত্তের সংজ্ঞা দিয়েছি। এখানে আমি যেভাবে সংজ্ঞাটা দিয়েছি এছাড়াও ভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যায়। তো যাই হোক, আমরা এখানে যে সংজ্ঞাটা দিয়েছি সেটা দেখে নেই। কোন সমতলে একটি চলমান বিন্দু অপর একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখার সৃষ্টি করে তাকে বৃত্ত বলে। অর্থাৎ কোন একটা সমতলে একটা চলমান বিন্দু যদি এমন ভাবে চলে যে একটা স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটা বক্ররেখার সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বৃত্ত বলি। এছাড়া বৃত্তের সংজ্ঞাটাকে একটু ভিন্নভাবে আমরা বলতে পারি, কোন সমতলে একটি চলমান বিন্দু যদি অপর একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে এমন ভাবে চলে যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলছে, তখন চলমান বিন্দুর যে সঞ্চার পথ সেটাকেও বৃত্ত বলা হয়। তো যাই হোক, আমি এখানে দেখো একটা বৃত্তের চিত্র দিয়েছি। এই যে কালো যে রেখাটা, এই রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা সেটাই মূলত আমরা বৃত্ত বলি। এই যে আমি বৃত্ত লিখে দিয়েছি, আর এই যে কালো রেখা যেটার কথা বললাম এটা হচ্ছে বৃত্তের পরিধি, আর সি হচ্ছে বৃত্তের কেন্দ্র। সি থেকে আর পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, আর সি বিন্দু দিয়ে এ থেকে বি পর্যন্ত, এই যে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দৈর্ঘ্য বা দূরত্ব সেটাকে বৃত্তের ব্যাস বলা হয়। আর এখানে দেখো এই যে নিচের যে রেখাটা এটা হচ্ছে যা। তো যা হচ্ছে মূলত বৃত্তের উপরস্থ বা পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা। এই সংযোগ রেখাকে আমরা যা বলি। সেই হিসাবে এ বি কে আমরা বলতে পারি বৃত্তের বৃহত্তম যা, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা। তো যাই হোক, তোমরা এই বিষয়গুলো ইতিমধ্যে জানো, আমি তারপরে রিমাইন্ডার দেওয়ার জন্য মূলত এই বিষয়গুলো এখানে দিয়েছি। পরের স্লাইডে আমরা মূলত সূত্রগুলো আলোচনা করেছি। তো তাহলে চলো আমরা পরের স্লাইডটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি বৃত্ত সম্পর্কিত অনেকগুলো সূত্র দিয়েছি। প্রথমে যে সূত্রটা দিয়েছি এখানে দেখো, বৃত্তের কেন্দ্র মূল বিন্দু, অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা যদি মূল বিন্দুতে হয় এবং ব্যাসার্ধ a হলে বৃত্তটির সমীকরণ হবে x² + y² = a², অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে হলে এটার ব্যাসার্ধ যদি a হয় বা r হয় আমরা এরকম ভাবে সূত্রটা লিখতে পারবো, অর্থাৎ বৃত্তের সমীকরণটা এরকম হবে। দ্বিতীয় সূত্রটা দিয়েছি দেখো, বৃত্তের কেন্দ্র CHK এবং ব্যাসার্ধ a হলে বৃত্ত সমীকরণ, যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া থাকে এবং ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের সূত্রটা হচ্ছে x - h² + y - k² = a². এখানে h হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজ আর k হচ্ছে বৃত্তের কেন্দ্রের কুঠি। এরপরে দেখো তৃতীয় সূত্রটা দিয়েছি, বৃত্তের সাধারণ সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সূত্রটাই আমরা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করি, x² + y² + 2gx + 2fy + c = 0। এটাই হচ্ছে মূলত বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই সাধারণ সমীকরণ থেকে আরো কিছু সূত্র বা বৃত্ত সম্পর্কিত কিছু রাশির মান আমরা বের করতে পারি। তো যদি বৃত্তের সমীকরণটা এরকম হয় x² + y² + 2gx + 2fy + c = 0, তখন এই সাধারণ সমীকরণ থেকে আমরা লিখতে পারি বৃত্তের কেন্দ্রটা হবে -g - f। অর্থাৎ এই ধরনের যখন সমীকরণটা থাকবে, এখানে খেয়াল করো +2gx + 2fy, অর্থাৎ 2 × x × দিয়ে যে রাশিটা থাকবে এখানে এই ধরনের সাধারণ সমীকরণের মধ্যে সেটাই হবে g এর মান, তবে চিহ্নটা হবে মাইনাস। এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের ভুজটা হবে প্লাস, আবার +2fy ছিল এখানে, তো এই ক্ষেত্রে -f লিখেছি। যদি এখানে -2fy থাকতো তাহলে কিন্তু আমরা এই কেন্দ্রের খুঁটিটা +f লিখতাম। আরেকটা বিষয় এখানে আছে দেখো, 2 × f × y, অর্থাৎ 2 এবং y ব্যতীত অন্য যে রাশিটা গুণাকারে থাকবে সেই রাশিটাই হবে কেন্দ্রের কুটি। ধরো এখানে যদি থাকতো 6y, তাহলে আমরা এটাকে কি লিখতে পারতাম, 2 × 3 × y, তার মানে কি -3 হইতো কুটির স্থানাঙ্ক। তো এই বিষয়গুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা এই ধরনের সাধারণ সমীকরণের জন্য -g - f, চিহ্নটা পরিবর্তন হবে এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই যে সাধারণ সমীকরণটা আমরা লিখলাম, এই সাধারণ সমীকরণ টাইপের সমীকরণ যদি দেয়া থাকে বা আমরা বের করতে পারি, সেক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা বৃত্তের
ব্যাসার্ধটা সরাসরি এই সূত্র দিয়ে বের করতে পারবো, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সি হচ্ছে ধ্রুব রাশি। আবার বৃত্তটি দ্বারা একচক্ষের খণ্ডিতাংশ, এই যে বৃত্তটা আমরা লিখেছি সাধারণ সমীকরণ বৃত্তের, এই টাইপের সমীকরণ যখন আমরা পাব তখন ওই বৃত্ত দ্বারা একচক্ষের খণ্ডিতাংশের মানটা হবে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। একই রকম ভাবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এই দুইটা সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে এক্সের সাথে জি হবে, কারণ কেন্দ্রের স্থানাঙ্কের মধ্যে ভুজ বা এক্স এর জায়গায় আছে জি, আর স্থানাঙ্কের ওয়াই এর জায়গায় আছে এখানে এফ, অতএব ওয়াই অক্ষের বেলায় হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে দেখো আরেকটা সূত্র দিয়েছি, বৃত্তটি একচক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। যদি বৃত্তটা একচক্ষকে স্পর্শ করে তখন আমরা লিখতে পারবো জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে এফ স্কোয়ার ইকুয়াল সি, আর যদি বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে অর্থাৎ দুইটাকেই যদি স্পর্শ করে সেক্ষেত্রে এই উপরের দুইটা সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। পরে দেখো আরেকটা সূত্র দিয়েছি, যদিও এই সূত্র দিয়ে অঙ্ক আসে না, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল জিরো হয় তবে বৃত্তের ব্যাসার্ধটা শূন্য হবে, এই ধরনের বৃত্তকে বিন্দু বৃত্ত বলে। তো আশা করছি এই স্লাইডে আমি যে সূত্রগুলো আলোচনা করলাম বা বললাম তোমরা এই সূত্রগুলো ভালো করে দেখে নিবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু সূত্র দিয়েছি, সাধারণত রচনামূলক অংশের ক্ষেত্রে বা অঙ্কগুলোর ক্ষেত্রে এই ধরনের সূত্রগুলো আমরা সরাসরি ব্যবহার করি। এখানে দেখো প্রথম সূত্রটাতে আমরা লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার, বৃত্তটির একটি স্পর্শক ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি হবে যদি সি সমান প্লাস মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার হয়। অর্থাৎ এই যে একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার, এই বৃত্তের একটা স্পর্শক যদি ওয়াই সমান এম এক্স প্লাস সি হয় তখন সি এর মানটা এরকম হবে প্লাস মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। তারপরে দ্বিতীয় সূত্রে বলেছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, বৃত্তটির একটি স্পর্শক যদি ওয়াই সমান এম এক্স প্লাস সি হয়, অর্থাৎ সাধারণ সমীকরণ যেটা বৃত্তের, এই ধরনের সমীকরণ যদি দেয়া থাকে এবং যদি বলা থাকে এই বৃত্তের একটা স্পর্শক হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে আমরা সি এর মানটা লিখতে পারবো এম জি মাইনাস এফ প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ যদি দেয়া থাকে বা এই টাইপের সমীকরণের একটা স্পর্শক যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি হয় তখন সি এর মানটা এরকম হবে। পরে দেখো আরেকটা সূত্র দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার, বৃত্তটির উপরস্থ পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। অর্থাৎ এখানে যে বৃত্তের সমীকরণটা আমরা দিয়েছি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের উপরস্থ যদি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু হয় তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল এস স্কোয়ার। একই রকম আরেকটা সূত্র দিয়েছি বৃত্তের সমীকরণটা যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, আর এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু যদি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা হবে এই এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল জিরো। এই সূত্রগুলো তোমাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এরপর দেখো আরেকটা সূত্র দিয়েছি বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু ওয়াই টু হলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল জিরো। অর্থাৎ বৃত্তের ব্যাসের দুইটা বিন্দু যদি বা প্রান্ত বিন্দু যদি দেয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণটা আমরা এরকম ভাবে লিখতে পারবো। তো যাই হোক এখানে যে সূত্রগুলো আমি দিয়েছি প্রত্যেকটাই প্রমাণ করে দেখানো যায়, তো প্রমাণগুলো এত ডিটেলস তোমাদের জানার প্রয়োজন নাই, প্রমাণটা না পারলেও তোমাকে এই সূত্রগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তো যাই হোক আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে প্রথম যে সূত্রটা দিয়েছি এটা মোস্ট ইম্পর্টেন্ট, রচনামূলক অংশের জন্য এই সূত্রগুলো খুবই জরুরি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। পূর্বে স্লাইডে আমরা বৃত্তের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা দেখেছি, এখন বলতেছি বহিঃস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণটা, আর এই সূত্রটা হচ্ছে এস এস ওয়ান ইকুয়াল টি স্কোয়ার। তো এখানে এস এস ওয়ান টি এইগুলো কি সেটা আগে ভালো করে তোমাকে বুঝতে হবে। এখানে এস হচ্ছে প্রদত্ত যে বৃত্তটা, অর্থাৎ বৃত্তের যে সমীকরণ দেয়া থাকবে সেটা, এস ওয়ান হচ্ছে এই যে পি বিন্দুর যে স্থানাঙ্কের মান, এই স্থানাঙ্কের মানগুলো দ্বারা যদি আমরা সাধারণ সমীকরণের এক্স ওয়াই কে প্রতিস্থাপিত করি তাহলে যে সমীকরণটা পাবো সেটাকে বলবো আমরা এস ওয়ান, আর টি হচ্ছে আমরা স্পর্শকের যে সমীকরণটা দেখেছিলাম বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে, তো এই স্পর্শকের সমীকরণটা আমরা লিখবো। অর্থাৎ এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি
ইকুয়াল জিরো, এটা হবে টি এর মান। তো এই মানগুলো যদি বসিয়ে দাও এখানে, এখান থেকে নতুন যে সমীকরণটা পাবে সেটাই হবে বহিস্থ কোন বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এই যে প্রদত্ত বৃত্তের একটা স্পর্শক। তো যাই হোক, এই সূত্রটা ভালো করে দেখে নিবে। এরপর দেখো আরেকটা সূত্র দিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ যেটা। এই ধরনের বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে যদি বৃত্তে একটা স্পর্শক অঙ্কন করা হয় তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা কিরকম হবে সেটাই এখানে আমি দেখিয়েছি। তো এর আগের সূত্র যেটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, এখন যে সূত্রটা দেখছি সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যের মানটা কি হবে, রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি, এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। এরপর দেখো আরেকটা সূত্র দিয়েছি, যদি দুইটা বৃত্ত এরকম হয় যে এস ওয়ান সমান জিরো এস টু সমান জিরো, তাহলে এদের সাধারণ যায়ের সমীকরণটা হবে এস ওয়ান মাইনাস এস টু ইকুয়াল জিরো। তো এই সূত্রগুলো তোমাকে আগে ভালো করে দেখে নিতে হবে, সূত্র যদি তোমার মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো পারবে না, আর এই সূত্রগুলো থেকে অনেক সময় অতি সংক্ষিপ্ত অংশে প্রশ্ন চলে আসে। তো সূত্রগুলো অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে।